নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। শীতের পথে কাটা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, ফের নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়াবিদদের। তো কবে থেকে জাকিয়ে শীত পড়বে এবং এই নিম্নচাপের প্রভাবে কোথায় কবে থেকে বৃষ্টি হবে, তো কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, তো এরই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। আপাতত শীত আসতে কিছুটা বিলম্ব হতে পারে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। শীতের পথে কাটা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। আজ মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ, কুয়াশার চাদরে মোড়া সকালে ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। শুধু কুয়াশা নয়, সকালের দিকে সামান্য শিশির দেখা গিয়েছে। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকতে পারে 41-98%। আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এদিকে ঘূর্ণিঝড় ম্যানড্রোস বর্তমানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে দক্ষিণের তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা সংলগ্ন এলাকায়। মঙ্গলবার অর্থাৎ আজ এটি কেরালা উপকূলের আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে বলে জানা গিয়েছে। আবার নতুন করে একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আন্দামান সাগরে। আগামী 24 ঘন্টায় এটি দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কর্ণাটকের কিছু অংশ এবং কেরালায়। দেশের বাকি কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।